কিন্তু এই ভালোবাসায় তার চাহিদা চলে আসলো শারীরিক। আমি না করার পর তার আমাকে ইমোশনাল কথার জন্য তাকে না করতে পারেনি। আমি ইউনিভার্সিটি ভর্তির জন্য ঢাকায় চলে আসি। এরপর শুরু হলো তার অবহেলা করা, ইগনোর করা, কষ্ট দেয়া, কথায় কথায় গালি দেয়া, এক পর্যায়ে সেটা গায়ে হাত তোলাতেও ঠেকল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলীরা, এখন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় সিক্রেট ডায়েরির নতুন এপিসোডগুলো আসবে তামিম আহমেদ ইউটিউব চ্যানেলে এবং পরবর্তীতে ফেসবুক পেজে। সিক্রেট ডায়েরি অনুষ্ঠানটি কি যারা এখনও জানে না তাদেরকে বলছি, সিক্রেট ডায়েরি হচ্ছে এমন একটি শো যেখানে আপনি আপনার নিজের লাইফে ঘটে যাওয়া বা আপনার নিজের না বলা যে কোনো সিক্রেট ঘটনা আপনি আমাদের মাধ্যমে পাবলিকলি শেয়ার করতে পারবেন। আপনার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাটির বাস্তবিক প্রেক্ষাপট অনুযায়ী আমরা সেটিকে প্রচার করার চেষ্টা করব। সো দেরি না করে আজকে আমাদের সিক্রেট ডায়েরির 5 নং এপিসোডটি শুরু করতে যাচ্ছি। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এই ঘটনাটি আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। কেন জানা উচিত সেটা অবশ্যই আপনারা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। সো আশা করছি পুরো ঘটনাটি আপনারা শুনবেন। এই সিক্রেট ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ু একজন ছাত্রী। চলুন তার জীবনের ঘটনাটি শুরু করা যাক। আজ আমি আমার জীবনের একটি গল্প শেয়ার করব। আমি যখন ইন্টারে পড়াশোনা করি তখন আমার প্রাক্তনের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, 2 বছর চলছিল। নিজেকে খুব শক্ত করে নিয়েছিলাম। কলেজে অনেক ছেলেরাই প্রেমের প্রস্তাব দিত, আমি রাজি হতাম না, অপেক্ষা করতাম সে একদিন ঠিক হয়ে যাবে এই ভেবে। কিন্তু সে ঠিক হলো না। একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর জন্য তাকে ছেড়ে এসেছিলাম। আমার এই মন ভাঙার সময় আমার সাথে পরিচয় হলো একদম নতুন একটা মানুষের। মানুষটা একদমই নতুন, পরিচয়টা হয়েছিল কলেজ লাইফ থেকেই। সে যখন প্রথম আমাকে কল দিয়েছিল তখন আমি তাকে চিনতাম না। আমার যে প্রাক্তন ছিল তার সাথে পরিচয় ছিল স্কুলে থাকতেই, তাই এই নতুন মানুষটির সঙ্গে বন্ধুত্ব ছাড়া তেমন কিছু কখনোই হয়নি। কিন্তু এই মানুষটার সাথে আমি প্রথম দেখা করি আমাদের কলেজের বকুল গাছতলায়। তখন হেমন্তকাল, চারপাশে অনেক বাতাস, দুজনে রাস্তার এপাশ ওপাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। এরপর তার সাথে প্রথম কোনো রেস্টুরেন্টে দেখা করলাম। ওই দিন সে আমাকে 30 মিনিট অপেক্ষা করিয়েছিল। এরপর প্রায় প্রতিদিনও আমাকে কল করত, কথা বলত। একটা সময় এসে ও আমাকে বলল যে ও আমাকে ভালোবাসে। আমি প্রথম দিকে রাজি ছিলাম না, 8 মাস পর রাজি হয়েছিলাম। আমার খারাপ সময়গুলোতে আমার মন ভালো করার জন্য আমাকে ঘুরতে নিয়ে যেত, কখনো বাসার সামনে আইসক্রিম নিয়ে এটা ওটা নিয়ে চলে আসত। ধীরে ধীরে ওর প্রতি একটা অজানা মায়া আর টান কাজ করতে শুরু করল। 8 মাস পর তাকে প্রথম বলেছিলাম আমিও ভালোবাসি। এরপর একটা বছর আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না, দুজনের দুজনকে ছাড়া এক মুহূর্ত চলত না। আমাদের সারা দিন কথা হতো, সে বলেছিল আমাকে বিয়ে করবে, আমিও বললাম তার কথা বাসায়। কিন্তু এই ভালোবাসায় তার চাহিদা চলে আসলো শারীরিক। আমি না করার পর তার আমাকে ইমোশনাল কথার জন্য তাকে না করতে পারেনি। ভালোবেসে ফেলেছি ততদিনে অনেক বেশি তাই। এরপর 1.5টা বছর কেটে যায়, আমি ইউনিভার্সিটি ভর্তির জন্য ঢাকায় চলে আসি। এরপর শুরু হলো তার অবহেলা করা, ইগনোর করা, কষ্ট দেয়া, কথায় কথায় গালি দেয়া, এক পর্যায়ে সেটা গায়ে হাত তোলাতেও ঠেকল। আমাকে কারোর পাশে সহ্য করতে পারতো না। তখন ভাবতাম হয়তো আমার ভুল, একটু ওর মন মতো চলে দেখি সব ঠিক হয় কি না। কিন্তু সময় যত গেল কোনো কিছুই আর ঠিক হলো না। আগের বাসাটা ছেড়ে দিয়ে নতুন বাসায় চলে আসলাম। সে নিজেই আমাকে নতুন বাসাতে জিনিসপত্র উঠিয়ে দিয়েছিল। তারপর আবারও বেশ কিছুদিন ভালোই চলছিল। কিন্তু হঠাৎ আমি খেয়াল করতে লাগলাম একটু কিছু হলেই সে আমার বাবা মা তুলে গালি দেয়, খারাপ ভাষায় কথা বলে কষ্ট দেয়। আমি নিজেকে বদলালাম, তার সব কথা মেনে চলতেও শুরু করলাম। কিন্তু তবু তার মনে হতো আমি অন্য কোথাও তার চোখের আড়ালে খারাপ কিছু করি। এটা শুধুই তার সন্দেহ ছিল, কোনো প্রমাণ আজ অবধি কখনো ছিল না। তখন আমার পরিবার গিয়ে আর মানবে না, তারা বলতো ছেলের ব্যবহার ভালো না মা, তুই সুখী হবি না। কিন্তু মন ওই এক জায়গাতেই আটকা ছিল, তাই পরিবারকে না জানিয়ে আমরা বিয়েটাও করে ফেলি। বিয়ের পর 2 মাস আমাদের কোনো ঝগড়াই হয়নি। ভাবছিলাম হয়তো আল্লাহ রহমত করেছেন। কিন্তু তারপরেই আবার শুরু হলো তার আমাকে পুনরায় সন্দেহ। এমনকি আমি ইউনিভার্সিটি গেলেও তার মনে হতো আমি কোনো ছেলের সাথে পরকীয়া করতে গিয়েছি। 1 মিনিট কল দিতে দেরি হলেই আমাকে গালাগালি শুরু করে দিত। ওকে, এই পর্যায়ে এসে একটা কথা বলতে বাধ্যই হচ্ছি যে মানুষের ভালোবাসা সম্পর্কের অনেকদিন পরে গিয়ে এই যে সম্মানবোধটা চলে যাওয়া, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। এনিওয়েজ, শেষ করি। 1 মিনিট কল দিতে গেলেই আমাকে প্রচুর গালাগালি শুরু করতাম।
নিজেকে অনেক রকমভাবে বদলানোর চেষ্টা করলাম। আমার ইউনিভার্সিটিতে কোনো বন্ধু নাই, কারোর সাথেই মিশি না আমি। ওর কাছে সময় চাইতাম, একটু কথা বলার জন্য অনেক পাগলামি করতাম, আর ও আমাকে ইগনোর করতে শুরু করলো। সারাদিনে একবারও আমাকে কল দিত না। সে বলেছিল আমি সারাদিন তাকে অনেক প্যারা দিই, বিরক্ত করি। তার পার্সোনাল লাইফে কথা বলার অধিকার কে দিয়েছে? সে এটাও বলেছে আমার সাথে রিলেশন করে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। আমার পরিবারের সবাইকে রাজি করিয়েছিলাম ওকে বিয়ে করব বলে, কিন্তু সে আজ আমাকে এতটাই অপছন্দ করে যে আমার বাবা মা তুলে আমাকে গালি দেয়, আমাকে ডিভোর্সের কথা বলে। 3টা বছর জীবন থেকে খরচ করেছে ওকে ভালোবাসতে, আর আজ আমি তার কাছে অবহেলিত। নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছি না, কীভাবে বেঁচে আছি তা শুধু আমি নিজেই জানি। সুইসাইড করা যদি হারাম না হতো, নিষিদ্ধের কাজ না হতো, তাহলে হয়তো তাই করে ফেলতাম। এই কষ্ট আর সহ্য হয় না আমার। ওকে, সো এটাই ছিল আজকে আমাদের সিক্রেট ডায়েরির এপিসোড 5 ঘটনা। আমরা সিক্রেট ডায়েরিতে কোনো মন্তব্য দেই না, সুতরাং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্য আমরা আশা করি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজেদের মন্তব্যগুলো শেয়ার করবেন। সমসাময়িক এই ঘটনা যদি আপনার সাথে মিলে যায়, আপনার আশেপাশে ঘটে থাকে, আপনি দেখে থাকেন, সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওটি আপনি যদি মনে করেন যে আপনার আশেপাশেই এরকমই ভুল করতে যাওয়া কোনো মানুষের যদি কোনো কাজে আসতে পারে বলে মনে করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো বলে দিচ্ছি, সিক্রেট ডায়েরিতে আপনি আপনার জীবনের ঘটনাটি আমাদের সাথে কীভাবে শেয়ার করতে পারবেন, আপনার না বলা কথাগুলো স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। secretdiaryzone@gmail.com এই ঠিকানাটি দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসটিতে আপনি ইমেইল করে লিখে আপনার জীবনের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সেটি প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় তামিম আহমেদ ইউটিউব চ্যানেলে প্রচার করার চেষ্টা করবো, পাশাপাশি ফেসবুকে আমরা এটি প্রচার করতে থাকবো ইনশাল্লাহ। সো যদি আপনি এই মুহূর্তে ইউটিউবে দেখে থাকেন, দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি এই মুহূর্তে ফেসবুকে দেখে থাকেন, তাহলে প্লিজ প্রেস দ্য ফলো অপশন। দিস ইজ ইয়োর হোস্ট তামিম আহমেদ, চলে যাচ্ছে। আজকে দেখা হবে সিক্রেট ডায়েরির নতুন একটি এপিসোড নিয়ে পরের শুক্রবার। আসসালামু আলাইকুম।